আমরা বেরিয়েছি এখন একটু লাঞ্চের জন্য। তো দেখা যাক, হোটেল থেকে বেরিয়ে জাস্ট বাঁ দিকে একটা গলি আছে, ওই গলি দিয়ে বেরিয়েছি এই জনগণ আর আমি। দেখি কোথায় একটা ভালো হোটেল পাওয়া যায়, খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা ঘুরতে বেরোবো আর পুরোটা এক্সপ্লোর করবো তোমাদের সাথে। আর কোথায় কোথায় ঘুরছি সে সমস্তটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, এটা একটা মার্কেট, তো মার্কেটটাও দেখতে দেখতে চলো যাই, আর যেখানে খাওয়ার ভালো দোকান পাবো সেখানে খেতে বসে পড়বো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রিমঝিম ডায়েরি। রিমঝিম ডায়েরির নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো প্রত্যেক দিন একটা করে নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি, ঠিক তেমনই আজকে আরও একটা নতুন ভিডিও, নতুন একটা কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের ভিডিও বলতে পারো যে হরিদ্বার, হরিদ্বারে দাদা বৌদি হোটেল কিন্তু ফেমাস, তোমরা সবাই জানো নিশ্চয়ই। আর হরিদ্বারে কিন্তু দাদা বৌদি একটা দুটো নেই, প্রচুর দাদা বৌদি হোটেল আছে, তবে প্রত্যেকটা খাওয়া দাওয়া কিন্তু একদমই আলাদা আলাদা। তো তার মধ্যেই আমরা দুটো হোটেলে খেয়েছিলাম, দুটোর খাওয়াই ভালো ছিল, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। যদি তোমরা যারা নাকি হরিদ্বার যাচ্ছ ঘুরতে, তারা কোন দাদা বৌদির হোটেলটায় খাবে যাতে বেস্ট কোয়ালিটির খাবার তোমরা খেতে পারো। তো যাওয়ার সময় দেখো, আমরা এরকম একটা মার্কেটের ওপর দিয়ে যাচ্ছিলাম, আমাদের হোটেল মানে বিষ্ণুঘাটে যেটা আমাদের হোটেল ছিল তোমাদের সঙ্গে শেয়ার করেইছি, যারা আগের ভিডিও দেখোনি তারা একটু দেখে নিতে পারো। ঠিক তার পাশের গলিতেই কিন্তু এই দাদা বৌদির হোটেল, একদম এই যে ভবনটা, এই ভবনটা একদম উল্টো পাশে। এইটা হলো একটা দাদা বৌদির হোটেল যেখানে আমরা ফার্স্ট যেদিন গিয়েছিলাম সেদিন খেয়েছি। তো এখানের খাওয়া দাওয়াও খুব ভালো, বেশ ভালো গরম গরম খাবার সার্ভ করা হয় আর প্রত্যেকটা আইটেম কিন্তু দারুণ টেস্টি। তো আমরা কি দিয়ে খেয়েছি, কেমন খেয়েছি, সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই বন্ধুরা। তো যারা যারা আমার ভিডিও দেখো তাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও, আর আমার ভিডিও, আমার নতুন নতুন কন্টেন্ট, প্রত্যেক দিনের আলাদা আলাদা জায়গায় ঘুরতে যাওয়া যদি তোমাদের ভালো লাগে আমার সাথে, তাহলে আমার ভিডিওটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশন আমার ভিডিও তৈরি করার, তোমাদের সামনে প্রেজেন্ট করার এনার্জিটাকে অনেক বাড়িয়ে দেয়। তো যাই হোক, এইরকম সুন্দর নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব সব সময়। তো তার জন্য তোমাদের সঙ্গটাও কিন্তু চাই। তো দেখো, প্রথমেই কিন্তু আমরা হোটেলে ঢুকে পড়েছি, ঢুকে হাত ধুয়ে তারপর টেবিল নিয়ে ঠিকঠাক করে বসে পড়েছি। আর প্রত্যেকটা দাদা বৌদি হোটেলেই যথেষ্ট ভিড় রয়েছে, এই হোটেলটাতেও ভিড় ছিল, তো আমাদের একটা টেবিল পরিষ্কার করে দেওয়া হয়েছিল। তো আমরাও আর দেরি না করে একদম বসে পড়েছি, সকাল সকাল যা খিদে পেয়েছিল স্নান ধান করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, খেয়েই বেরিয়ে যাব ঘুরতে। তো এইরকম হোটেলগুলোতে কিন্তু সবসময় ভিড় থাকে, কোনো সময় ফাঁকা থাকে না, সেটা সকালই বলো আর রাতই বলো আর দুপুরই বলো। আর হ্যাঁ, রাত কিন্তু খুব একটা রাত পর্যন্ত এখানে হোটেলগুলো চলে না, ঠিক 8:30-9টার মধ্যেই কিন্তু এখানে রাতের ডিনার তোমাদের কমপ্লিট করে তোমাদের যার যার হোটেলে চলে যেতে হবে। তো আর কিসের অপেক্ষা, চলো, ভাতও পড়ে গিয়েছে আর ভাজাও পড়ে গিয়েছে, এরপরে দেখা যাক আর একে একে কী কী আসে। তো যারা নতুন দর্শকরা রয়েছে তাদেরকে বলছি, হরিদ্বারের প্রচুর ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আর শুধু হরিদ্বারই না, দারুণ সুন্দর সুন্দর জায়গার নতুন নতুন জায়গার নতুন নতুন ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে, আমার চ্যানেলটা একটু ঘুরে আসতে পারো। তো ঘি আর সবজি ভাতের পরে দেওয়া হয়েছিল ধোকার ডালনা। সত্যি বন্ধুরা, খিদার পেটে এত সুন্দর খাওয়া পেলে আর কি চাই। আর শেষ পাতে ছিল এরকম চাটনি, দারুণ ছিল চাটনিটাও। কেমন হলো খাওয়াটা? তো সেদিন তো তোমাদের দেখালাম এক দাদা বৌদি হোটেলের খাওয়া, আজকে তোমাদের দেখাবো আর একটা দাদা বৌদি হোটেল। তো যে আগের দিন যে হোটেলটা দেখিয়েছি ঠিক তার আগেই ছিল এই হোটেলটা, এই লাইনটাতে অনেকগুলোই দাদা বৌদি হোটেল ছিল। তো এই হোটেলটাও বেশ সুন্দর আর এখানেও সিস্টেমটাও খুব ভালো। তো যাই হোক, এই হোটেলের খাওয়াটা কিন্তু সবথেকে ভালো লেগেছে আমার আগের হোটেলটার তুলনায়। তো যারা হরিদ্বার আসছো, তোমরা যদি বিষ্ণুঘাটে থেকে থাকো, তাহলে কিন্তু বিষ্ণুঘাট থেকে বেরিয়ে একদম রাস্তার দিকে আসার সময় মানে মার্কেটটায় আসার সময় হাতের বা সাইডে দেখবে একটা গলি যাবে, একটু ওপরের দিকে হাঁটলেই কিন্তু তোমরা এরকম দাদা বৌদি হোটেলগুলো পেয়ে যাবে। আর এই যে হোটেলগুলো আমি তোমাদের দেখালাম, এই হোটেলগুলো কিন্তু ওই লাইনটাতেই রয়েছে।
তো অন্য কোনো হোটেলে না গিয়ে আমার মনে হয় এই হোটেলগুলো খুবই ভালো, প্রত্যেকটা হোটেল বাঙালি, খুব সুন্দর খাওয়া দাওয়া আর নিরামিষ খাওয়া দাওয়া অবশ্যই। আর আমি এখানে বলছিলাম তোমাদের যে এই হোটেলটায় কিন্তু প্রথমে টোকেন নিতে হয়, প্রথমেই পেমেন্ট করে টোকেন নিয়ে তারপরে তোমরা বসবে, তারপরে তোমাদের খাবারটা সার্ভ করা হবে। তো আমার সব থেকে ভালো লেগেছিল এই হোটেলের খাবার দাবারগুলো, আর খুব সুন্দর রান্নাবান্না, খুব সুন্দর আইটেমগুলো এক একটা দারুণ। তো চলো এইখানে আজকে খাওয়া দাওয়াটা কেমন করে করেছি আমরা আর কী কী দিয়ে খেয়েছি সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকটা হোটেলে কিন্তু প্রত্যেকটা নিরামিষ থালির একদম সেম রেট, 80 টাকা নিরামিষ ভাত, আর এখানে তো অন্য কিছুর কোনো প্রশ্নই আসে না। আর বন্ধুরা, শুধুমাত্র দাদা বৌদি নয়, এখানে অনেক হোটেল আছে, তবে দাদা বৌদি হোটেলের কথা অনেক শুনেছি, হরিদ্বারে দাদা বৌদি হোটেলের অনেক ব্লগ দেখেছি, তো সেই জন্য কিন্তু দাদা বৌদির হোটেলের খাবারের টেস্ট করার ইচ্ছা ছিল। তো সেই জন্য দাদা বৌদি হোটেলেই যে কদিন আমরা হরিদ্বারে ছিলাম দাদা বৌদিতেই খেয়েছি, আর একদম বিষ্ণুঘাটের পাশেই যে দাদা বৌদিগুলো সেগুলো বেশ ভালো খাওয়া দাওয়া। তো এইখানে দেখো এই হোটেলটাতেও কিন্তু আমাদের ভাজা দেওয়া হয়েছে, ঘি দেওয়া হয়েছে, আর এখানে ঘি দেওয়ার স্টাইলটা কিন্তু দারুণ। আর প্রত্যেকটা থালিতে কিন্তু কোনো রকম লিমিটেশন নেই, তোমার পেট যতক্ষণ না ভরছে ততক্ষণ তুমি কিন্তু ভাত খেয়ে তারপর যেতে পারো। শুধু ভাজা আর ঘিয়ের ক্ষেত্রে তোমরা প্রথমে যেটা দেওয়া হবে সেটাই কিন্তু ভাত, সবজি বলো তরকারি বলো কোনোটাতেই কিন্তু বাধা নেই, তোমার যতক্ষণ না পেট ভরছে ততক্ষণ তুমি এখানে বসে খেয়ে তারপর যেতে পারো। দেখতেই পারলে প্রথমেই ভাজা, ঘি, লঙ্কা, লেবু সবটা নিয়ে তারপর দেওয়া হয়েছিল আমাদের শুক্তো ভাত। তো শুক্তো দিয়ে খাওয়ার পরে এখন চলে এসেছে এঁচোড়। তো এই এঁচোড়টার কথা আর কি বলবো বন্ধুরা, এত সুন্দর এত টেস্টি করে রান্না হয়েছিল যে আমি দুবার নিয়েছিলাম এই এঁচোড়। তো দারুণ খাওয়া দাওয়া, তোমাদের প্রত্যেককে বলবো যে হরিদ্বার আসলে কিন্তু এই দাদা বৌদির হোটেলে অবশ্যই এসো, না হলে অনেক কিছু মিস করে যাবে হরিদ্বার। আর লোকেশনটা আশা করি বোঝাতেই পেরেছি, যদি তোমরা হরকিপৌড়ি ঘাটে থাকো তাহলে হরকিপৌড়ি গেট একদম মেন যে হরকিপৌড়ি দ্বার তার ঠিক উল্টো পাশে যে সোজা রাস্তাটা চলে আসে মার্কেটের ভেতর দিয়ে, সেটা দিয়ে এসে একদম শেষ মাথায় দেখতেই পারবে দাদা বৌদির ব্যানার লাগানো। তাছাড়া যারা বিষ্ণুঘাটে থাকছো তারা বিষ্ণুঘাট থেকে বেরিয়ে মার্কেটের দিকে যেতে বা সাইডের যে প্রথমেই গলিটা পড়বে সেটা দিয়ে সোজা উঠে গেলেই দাদা বৌদি হোটেল পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।